মই হিনা মাখাহে গান গাইছিলি নহয় তোর আটা হল আর মোর মাথা বিয়ে গেছি ইটা তো ধুনিয়া কে নাও মান মালিশ কর দিছো মা মই আপনার দোকানত মাথা মানিছ কোয়াকে নাই নহয় কাম কোয়াকে হাতু মই নোয়াও হা ও কুকু তই দেখোন মালিকৰ মুখমকে তর্ক করা কৈছে কিয়া আজিক লগিন একো বয়া কাম নকৰা এই সহজ সরল চলিত আপনি এনা দাই দিছে এ হব রে নিপুকা কুকু কেনে কো আমার ভালদৰে জানো আউ হুন আজি মই ভাতে খাবা নাপাম একো বুঝি নাপাই দে ও গেষ্টিক দোস্তি ও তুই মাইকি গরু দি হালবা ও গরু কেটা দাউলা গই যে না দাও র তুই নু কি মুখ নাম করি মাছে হা ও না তো কথা কথা হুনবার কারণে আইছু মই কি কও আমার আপন খাবলা কাকা হাল মাটি কোন খিনি এ ও মই হালবা বাইছিল হই না মাটি চিনি না পাং এ চিনি না পাং তোর গরু আর নাঙ্গলে নাই শুন ফাকি মারবাইছ মুখা ও গরু নাঙ্গল মই কি তবাই আনছু এই হেই দেখছা ও মাটি বিজি বিজি না পর কারণে তাতে বান্ধি থই আইছু মাটি কিনু দিখে দিব লাগে না আজি এক ভাল সুবিধা পাছো মরো ইয়ে ফোটা হুরু মাটি খিনকে দিখে দিব লাগবো তাতে হালবা মোর আজি কাম কমি যাবো কি ভাবি আসা বে ভাবা নাই তোমাদের কোন খিনি মাটি দিখে দিব লাগবো না তাকে লো চিন্তা করছুম চিন্তা করে পালি না কিবা পাইছুম রো আই খিনু দেখা পাইছা বগা যে পুরি আছে ও হে বগা কাটা দি পুরি আছে কি খিনু এ তোমাদের মাটি তাতে ভাবি যা ও সামদা মই আজি হাল মারি মাটি পুরা বংলা করে দিম ভালকে ভাবি যাও না শত্রু দোস্তি যা মা কো সমাজে সুবিধা পাই গেলো ভালকে পাবি বাও আমারে মাটি বুঝি নপল মই তো আজি বাবাই নহল ইয়ে বাইটেক দে গুরু কিটাও গেল ঠান ছান খাই দেবো মার খাই মুরব লাগবো আজি না ভাঙে যা এ হো হো ওয়া বুঝো হেপা বাইরে দেখুন একেবারে ফুলা লুসি কোনো দরে মুখন ফুলাই বহি আছে এটা কেনেকে বুঝাম বউ কেনকে বুঝাম মানে তই কামটো এনেকুৱা কৈছে আৰু আলু লগত গৈ খং ভমকত ছোৱালী যদি চালোঙে জনিবা সেই বুলি ইমানকৈ খং কৰিব লাগে নে বউ ঐ মাইকী মানুহৰ খং এনেও অলপ বেছি তাতেতো বাইটোৰ প্ৰেয় সি অভিমানটো কৰবই চ' মই মোৰ অভিজ্ঞতাৰ পৰাই কৈছো কথাটো তো অভিজ্ঞতা নথকা নহয় আছে কিন্তু মোৰতো আগতে বিয়া বাৰু পাতি পোৱা নাই মোৰতো অভিজ্ঞতা নাই গতিকে তই কিবা এটা কচোন কিনো কৰিম এই বেলেগ আপি হলেও বেলেগ কথা সেইটো হৈছে মোৰ বাই অভিভাৱক হৈছ তই গতিকে তোক নকৈ কাক কম বাৰু হে গতিকে সকলোবোৰ তই কৰিব লাগিব আৰু কৰিম ৰ খালি তই মোক অলপ সময় দিব লাগিব নেকি সময় ঠিক আছে দিলুং এক মিনিট সময় দিলুং হা এক মিনিট হে তেরি এগলাখান ইমান কম সময়ের কাম নহয় সময় অলপ বেশিকে দিবে লাগব মই ভাবো র তই টেনশন নলবি হব 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 আসলে কি জানো হেপা কি এনে কো কথা মু পাই পাই টেনশন লাগি যায় ও হে যদি হুমে থাকে আই আয়া এ নাকানবি রহি কি বাগে পাইছো তোর বিরাট লেভেল তেল বিছি দিম নিমক নেডক অলপ থিও হই লছুন আই ও ও জয় ও কার ছাগলি হ্যাঁ নাচনো কার তেনহলে কি হলো ঐসা কিয় মুখের নামটা কিয়া গম না পাঙ্গে কার বহুত দিন মাংস খাওয়া নাই যে হে কারণে লই আনছুম মারবি তোর মানু মারবি মালিকে গম পালে তোর পিঠির সার সিংব যা ছাগলি তুই এরি ছয়া যা নাই এরি নেদ আজি মই ইয়াক লাগি বিরাট লোভ লাগছি ওই বেলেগর বস্তু মারি খোয়া তু ডাঙর পাপ বুঝলি কি বজারো বেজি কি নি আনে ঠিকলে খালি পাপ নালগে না কি ও ওই মোর লগত তো যুক্তি তো করব নালগে মই জি কুছু তাকে হুন ছাগলি তু ভালে ভালে তুই এরি ছয়া যা মা কসম মই গিরি দিলি কি খামে
ঐ পথারৰ দঙত মাছে মাছ হৈ আছে জালখন লৈ যাই তাৰ দহন মাৰি আন গম বাচুং তোৰ পেট পোচা বুদ্ধিটো পানী থকা মাছবিলাকৰ মালিক নাই যে সিগিলাকৰ পাপ নালাগে ইটো মালিক আছে যে পাপ লাগে হা কথা কবা আছা পেট পোচা ঐ মই ভালে ভালে কৈছো তই ছাগালটো এৰি দি মাহ কচুম কি ভিজালে ই ইৰ নিনাৰ লাগি শান্তি নি বুই মাহ কচুম খাবও নাপালো ইয়াৰ নামত ইনা লালটি বনি খেৰালো ক'ত আছেনো কি জালখান ঐ ভিতৰত আছে হাল মাৰিব যোৱা নাছিলে নেকি হাল মাৰি একদম কৰি পেলাইছা হাল মাৰা দেখোন একো চিনা নাই মাটিত বেলেগৰ মাটিত হাল মাৰছো আপোন কাকা শত্ৰু দস্তি দেখে যাৰ কাৰণে মই তাতে হাল মাৰি আহিছো হালটোকে উৎসাহ হৈ সি কি জানি ভদাৰ ঘৰৰ মাটিখিনি তোক দেখে দিছে আজি কাকাৰ লগত যাই ভালকে তই মাটিখিনি চাইবি হব দে মোৰ লগত ওলাবি আমাৰ মাটি কিমানখিনি তই দেখা পাবি আজি হব দে আপোন কাকা তই খানা খাই নেকি মৰাটো বহি খাব লাগে খানা পানী খা চাকৰি এটা থাকা দেখি পেলাই মোচান দি পেলাই বেলেগ আপি চাব যাব পাৰছি কিন্তু তই কথা এটা মনত ৰাখবি সেই চাকৰিটো আমাৰ বায়ে দিয়া জোৰ নিদিবি মই যিজনী ছোৱালী চাইছো তাই লগতে কোৱাইদেউ বিয়াখন হবলৈ দে পাত পাত তোৰ কাকেৰে বিয়া একদম ধুমধামেদি পাত মোৰ আকো ডাল নহয় মোৰ বাট বিয়াৰ প্ৰলোভন দি পেলাই চাকৰি ললা ময়ো বহি থাকা বিধুৰ ভকত নহয় তাৰ পাছত দেখা পাবি পাপ পুণ্য বোলা বস্তুটো নাথিলি এক মই এতিয়া এনকে পঠিয়াকে দিলো যি দাই লাগে লাগিলে হে প্ৰভু দাৰি লগা মাছ লাগবি গেষ্টি কি কৰছা আইডিয়া 4G ইয়াতে পাম নেকি তামাম পানী চুলি আছে মানুহগিলা কিন্তু তামাম মাছ পাইছি নতুন বানপানী পুৰছি যে উজনিৰ দি মাছগিলা আহিছি মা কচুম গান এটা গাইছিল আৰু মাছলৈ চেলং এজনীও না পালো সিয় কম খাতৰা বস্তু নহয় সিয় মাছে লাগে তাক সিয় মাছ খা কম ৰাক্য নহয় লাগবি দেই আই ইয়াতে ৰখি ৰখি আজি মাৰিম মাছ পাবাই লাগবো বিৰাট লক্ষী জালমুৰিখন আহি যা লাজ নুখবি দেই
আহি যাবি মাস হে প্রভু দাড়ি লাগা মাস লাগবি ও গেষ্টি কি করছা হে তে দিলি না মারা হুমেটে মাত লুগে কোর যে কুফা মানু গিলা আহি পাই কি হল কো মাস মারবা আইছা নেকি মা কসম তোর আগত কে সুকু গিলা বিশি বিয়া হল নাকি এখানে মাছ মারব খুঁজছুম খালা ফুলগুড়ি লই যাম আজিও মাছ জুতো জুতো পাবি নিখে মাছ ধরা খিটি বাসায় জানা না নাই কিটি সিটি বাদ দিয়ে মোর জালর পে এটা বুঝতো ওলা যাবা নরে কাকরা কুশিয়া হামু সব লাগবু দাড়ি লাগা মাছ আন কি লাগবু দে মার শুন মার সাউ লাগে না নাই মাছ লাগা দেখা পালি টোকো লাগা হবু তোর আগত কি মারে ময়ও থই মু ফালতু বলি ভাবছ নাকি তুই মারা এই দুর্কিনা মাছ লুকি মই লুকুরি লাগে কিনি খাম মাগুর খাম ফল খাম বুঝছ না নাই রাজি খাওয়া কিনি হে খাবি না তুই তো পানির বে ধরি কিনে খাবা নরা বাটি দিলি পুরা পাবি থই সব খাই গিলু মা কসম যাত্রায় নষ্ট করে দিলা জালে না আমরা আজি কিপে হেপে ধরিম মই র ইয়াতে ধরিম মই মা কসম বিশলে বিশলে বামি মাস নিকি আয়া হাতখান মেরাই ধরছি আয়া কোট বুলাবি আয় আলু কেনে হুইয়া তাক পারাইছ চল বল 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 জিঙ্গাল না কেতিয়া বাদে যাব দিছিল দেই গল বল ও র বস্তুটা আনা জানে গাড়ি লাগবো না গাড়ি তো তুমি আই লই না গাঁবা চকতে গাইখন উঠে কিব বলি কইছে দে তেল সাদা এক খোলা মার খাইয়া যাইতে থাকি আর আর কি হলো ওয়া কাটো দুকি ও তো সাদা খোয়া নাই তাও যা মোরা শুনকো পাহিল হেই তোরা তো সাদা কেরা মেরে খাবো এ খাবো তো পাই কি রে নাও কথা তো পাগল নাকি তোরা তো বেশি সাদা মেরে খেয়ে যাবো তুই জানবি না এই আজি কালি মানুহ মাই তো গুছি যায় মানুহ উন গামে না পায় আ কই টকা মানুহ তো সাদা মাই খাই যাতু কি নাও কথা হ বুঝছি এই চল অন চল সাদা খাওয়াবো না বুঝছি চল ও আসল কথা দে আগু মারু রো চুকুলু হা কি কি ফোন কৰছাই আনে ফোন কৰবা নৰি নেকি এ ইতে কথা পাতলি বুলি আৰু পাতবা নৰা নেকি শুনাছেন মেকুৰি পোৱালি গিতা গাখীৰ খুৱাইছে না হয় নেকি দে আক মিনিট ৰবাচোন কজা লগুৰাপি এটাৰ ঘৰ পে আহো হা লগুৰাপি কোন লগুৰাপি কে মোৰ যে লগুৰ স্বৰ্ণলতা তাৰ আজি বিয়ে আছে আউ কসম হো ভাই তাই কিন্তু তামাম আপডেট আছিল দে আৰু যে কত কিমান লগৰা পি আইবু জুজু আপোন হৈ যাও কইনা আক মিনিট ৰ নিলজ্জ মাং মানে লাজ নাই তার আপোন হৈ দিয়ে ৰইতে এটু বয়হত এনুকা কৰলি কিবা ভালো লাগে হয় নেকি হা বাপে কে ও লাজুক লাজ নকৰি বিয়াখন খাবা যাবা উল্লু তই কাপু দিব সময় ইতাহে বালি এ বাপা ৰত ন মাং মানে আদি দিছি হে কানে কাপোৰ কিনি ধুলু নকা গিয়া আজিৰ পাই আৰু কোনো দিনে ৰত নে বুলি নকা গিয়া নাওমান হুকেছি না লকা পোকাবো হে এই মাত্র ধুছু হে হে বাকস জানো কাপুর নাই তারে আমি নি গেলি না কেই দন বিন্দু বিয়া গেলি বলে অলপ রংসংিয়া কাপুর বিন্দা লাগে হে কানে ভাবছিল হালিয়া সাত তো পিন্নিম বলে এত কো ধুরিনি কই বিয়ে চাই থাকি হে বাবা রে হে তো নাই লগত যাবা লাগো হে তাই একলাই যাবা নরে বাবা এ পাগেলি মই না যাও যা তোয়া যা গেলি কেও কে মানে আমার হোম মিনিস্টার নিয়ে নহয় উতাই ভাল ভাল কাপুর কিনি আজি হিন্দু বাবালা এনাই হলি খবরে নাই হব যায় বাপা রে রূপেনু কি করে গুনে হে সংঘাত তরে কিবা এটা পিন্ধি গেলি হল ও জোয়ে এ নাই নাই আপডেট চলি এটা জেনকে নাকি বিয়া খাবা না যায় না মই যাওত না দে এ সাও তই যা রাস্তাত কিবা অসুবিধা হলি ফোন মান দিবি ফায়ার বিগে যাওয়া দিবি আকু নয় জোয়ে 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 হে রহে একবার না যাও বলি কইছ যেটা মুক নিবান্ধনা না যাও ও মাই একলা খান কুম্ভকর্ণ মানু গাইরা মানু অক্রা মানু একলা লগত কথা পাতিলাজ নাই কই নাং মান রো ই না যাই নাই দে মই তো একবার ছুই আইম যা ওই উঠ
চার বাউট হুমবাড়ি আজি পে তুক মই মাতুনে সাবি শুন তই মক মনবা নাকি যা উছুন যা উঠ ঘুমো ঘুমো ঘুমে মত থাক আইয়া উয়া জি খাতি খাইয়া লাগ ভাই হাই নমস্কার উত্তর পূর্বাঞ্চলৰ যুৱতী সকলৰ বাবে মই সেনিয়েলৈ আহিছো এটি সুখবৰ পুনৰ আহি আছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অনন্য সৌন্দৰ্য প্ৰতিযোগিতা নৰ্থ ইষ্ট ডিভা আপোনালোকে জানি সুখী হ'ব যে নৰ্থ ইষ্ট ডিভাৰ বিজেতাই মিছ ইণ্ডিয়া অৰ্গেনাইজেশ্যনৰ মিছ ডিভা কম্পিটিশ্যনত পোনপটীয়াভাৱে অংশগ্ৰহণৰ সুযোগ লাভ কৰিব এইখিনিতে জনাই থ'ব বিচাৰিছো যে নৰ্থ ইষ্ট ডিভা সৌন্দৰ্য প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণৰ বাবে প্ৰতিযোগীসকলৰ বয়সৰ সীমা 18-26 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব আৰু উচ্চতা কমেও 5 ফুট 5 ইঞ্চি হ'ব লাগিব আহক আমি সকলোৱে এই সুন্দৰ সুযোগ গ্ৰহণ কৰোঁ এটা বাটি চূণ আৰু নিমখ মিক্স কৰি থৈ দিবি মাখি গেলাই দেখা পাই মিঠাই বুলি ভাবি হামলা হামলি মাৰি দিব হয়নে অঁ তাৰ পিছত নিমখ খোৱাৰ পিছত পানীৰ পিয়া লাগিব হয়নে পিয়া লগাৰ পিছত তাহোন নদীৰ পাৰ উৰি গুচি যাব অঁ যাব যাব তাৰ পিছত গোটে মাখি ভিনাকে একেবাৰে মিঠৈ বু খাই খাই শেষ কৰি পেনা নাই হাও মাখি খেততে তই ইমান চিন্তা কৰা মাখি খেতা এটা বুদ্ধি আছে অ কি বুদ্ধি কথন ক এটা বাটিত চূণ আৰু নিমখ মিক্স কৰি থৈ দিবি মাখি গেলাই দেখা পাই মিঠাই বুলি ভাবি হামলা হামলি মাৰি দিব হয়নে অঁ তাৰ পিছত নিমখ খোৱাৰ পিছত পানীৰ পিয়া লাগিব হয়নে পিয়া লগাৰ পিছত তাহোন নদীৰ পাৰ উৰি গুচি যাব অঁ যাব যাব তাৰ পিছত এই মই একো নাই যাম মূৰ্খ শুন মই কৈ আছো যেতিয়া নদীৰ পাৰক পানী খাব গুচি যাব মাখি কেইটাই হয়নে তেতিয়া তই পাছৰ পৰা পুৰা ঠেলা মাৰি দিবি অঁ ঠেলা মাৰি পেনাই দিনো মই যাব ন নম্ৰে তাহাৰ গাটো জিকব না ডিগলি জুৰ কাষ খেপা আহিব খেপা আহিলি তই বঢ়িয়াকে লাল পৰা আংঠাৰ ওপৰত তাহাক দলি মাৰি দিবি ঠেনা মাৰি দিনো বাৰু এতিয়া মই যাবনে অহ মৰব ন জুইত পৰলি আৰু নমৰাকে থাকব হাৰা মোৰা গতে চাই হৈ যাব তই কিন্তু বৰ বেলেগ বুদ্ধি দিনি দে এনেকে মই মাখি মৰা কামটো কৰিব লাগিব অ ক অ পৰিষ্কাৰ ইমান ভাল বুদ্ধি দিছো কিবা এটা খাবা দিবি না অ দিম দিম কিয় নিদিম তই মোক ইমান ধুনীয়া বুদ্ধি এটা দিছো তোকাও খাব নিদিনে হবনে তোক মই এক টকা খানা খাব নোৱাৰিম দে দে সোনকালকে দি পুৰা পেট ফুল কৰি খাই দিম দে ৱা এক টকা খানাত তই কেনেকে পেট ফুল কৰি খাবি হাও বেছিকে দি অ বেছিকে দিব নোৱাৰো দে হানুমানিকে আহি পেনে মোৰ পিঠি ফানিব অ নহব মই তোক বুদ্ধি দিছো না অ হলি খাবা দিবাই লাগব অ নানাকে দে তই নাকিনা মোৰ বুদ্ধিটো উভতাই নহয় ন হয় নেকি বুদ্ধিটো ঘূৰাই দিছা অ ঘূৰাই দিছো দে তোক কি বুদ্ধি দিছিলো কচোন মই পাহৰিনো কি দিছিলো পাহেচা বিদ্যা বাহেচা অ বিদ্যা একেবাৰে শপত নাখং দা তচানা অ দা দা বুবকটো কবা বুদ্ধিটো মোৰ লগতে আছে তই ক'ত জানিবি তোৰ মিঠা অনা পানী আৰু বুদ্ধিটো মোৰ হাততে থাকি আজিতো সোমবাৰ বিয়া চাওয়ার আগতে একবার মন্দিরতে সুমে আও নাকি ভাইজান পাই গেছো কৃষ্ণ রাম রাম Thank you.
আয়ো কুলি জং জং পরে ও বাবা হকান তোয়ে কি লুস ক্যারেক্টার কোট যাওয়া আ পিছে তো কোক যাবাই সা হত্র দস্তি মা কুসুম মোর মাথা তো কামো নেদা হইছে ল ঠান্ডা বেলা হংরো আও কিয়া গরম হইছে তুই যে মো কুসলি গ্রিস্টু খুলবা পুছা নালগিবো নাকি তোর মোটে ও অ লাগব তো নমস্কার উত্তর পূর্বাঞ্চলৰ যুৱতীসকলৰ বাবে মই চেনিয়েলৈ আহিছো এটি সুখবৰ পুনৰ আহি আছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অনন্য সৌন্দৰ্য প্ৰতিযোগিতা নৰ্থ ইষ্ট ডিভা আপোনালোকে জানি সুখী হ'ব যে নৰ্থ ইষ্ট ডিভাৰ বিজেতাই মিছ ইণ্ডিয়া অৰ্গেনাইজেশ্যনৰ মিছ ডিভা কম্পিটিশ্যনত পোনপটীয়াভাৱে অংশগ্ৰহণৰ সুযোগ লাভ কৰিব এইখিনিতে জনাই থব বিচাৰিছোঁ যে নৰ্থ ইষ্ট ডিভা সৌন্দৰ্য প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণৰ বাবে প্ৰতিযোগীসকলৰ বয়সৰ সীমা 18-26 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব আৰু উচ্চতা কমেও 5'5" হ'ব লাগিব আহক আমি সকলোৱে এই সুন্দৰ সুযোগ গ্ৰহণ কৰোঁ আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট ফ্লাই ইয়াত আছে স্টাইল গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর স্ন্যাপডিল আনবক্স ফ্যাশন আনবক্স জিন্দগি আর আইডিয়া 4G